شون صلاة دنيا سلام دنيا جو محبت نواز پرن صلاة دنيا رسول الله لیکن بابارا شات نمبرے اوئی بیکتی کیا اللہ کیا وہ تر مائدہ نہیں تار عرش و عظیمہ نیچے چھایا دیبین آمار نبی দেখেন বাবারা এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন মাহফিল প্রতিদিন হবে না মাহফিলে এসেছেন বসেছেন মাহফিল থেকে যদি শিক্ষা নিতে না পারেন আমার নবী বলতেছেন কোন সুন্দরী মহিলা কোন সুন্দরী নারী যখন খারাপ কাজের জন্য কোন যুবককে প্রস্তাব দেয় ওই যুবক প্রথমে রাজি হয়ে গিয়েছে আবার যখন ওই যুবকের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়ে গিয়েছে ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ ও নারী আমি তো দুনিয়াকে ভালোবাসি না আমি তো আমার আল্লাহকে ভালোবাসি এই কথাটা স্মরণ করে কোন ব্যভিচারী নারিণী নারীর যদি কোনো কুপ্রস্তাব দুনিয়ার জমিনের কোনো যুবক যদি আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিতে পারে ওই যুবক যদি খারাপ কাজে না যায় আমার নবী মুস্তাফা এলান দিয়ে দিয়েছেন ওই যুবককে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তার আরশ ওয়াজিমের নিচে ছায়া দিবে বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বাবার এই কথাগুলো বলতেছে আপনার কি রাগ করতেছেন কারণ ডর করে রাগ করতেছেন রাগ করিয়েন না কারণ এগুলো থেকে যদি শিক্ষা নিতে পারেন আপনার মেন্টালিটি যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে এই মাহফিলে এসেছেন আপনি যদি শিক্ষা নিয়ে যদি আপনার জীবন কেন যদি পরিবর্তন করতে পারেন ইসলামের শরিয়া অনুযায়ী যদি আপনি চলতে পারেন আমার নবী মুস্তাফা বলতেছেন এই কাজগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে তোমাকে আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে ডেকে ডেকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিবে বড় করে বলেন না সুবহানাল্লাহ দর্শক পরান সালাত দুনিয়া দিনেরা কাঁদো শুধু নবীকে পেতে মোহের জন্য কান্দেনি নবী বলেন না মোহের জন্য কান্দেনি নবী ওই মাদিনাতে বলো মোহের জন্য কান্দেনি নবী ওই মাদিনাতে সারা দুনিয়া সিদ্দিক আমার নবী মুস্তাফাকে ভালোবেসে আগে এসেছেন সেই জন্য ওনার শান কম না বেশি নগরে ওনার কম না বেশি কেমন বেশি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী একদিন কাছে ডাকলেন কাছে ডেকে ওই সিদ্দিক আকবরকে আমার নবী এলান দিতে লাগলেন ও গো সিদ্দিক আমার কাছে নূরানি একটা আংটি মুবারক আছে সিদ্দিক রে এই আংটি কেন আমি তোমাকে দিলাম এই আংটি কেন নিয়ে তুমি খুদাইকারের দোকানে যাবে কামারের দোকানে যাবে কামারের দোকানে গিয়ে এই আংটি মুবারকের উপরে আমার আল্লাহর নাম সুন্দরভাবে লিখে দিতে বলে দিবে বড় করে বলেন সুবহানাল্লাহ বলে এটা নাও এটা নিয়ে কামারের দোকানে যাও খুদাইকারের দোকানে যাও খুদাইকারের দোকানে গিয়ে বলবা এই আংটির উপরে খুব যত্ন সহকারে কার নাম লিখার জন্য নরমরে ফোনে কার নাম আরো জোরে বলেন না কার নাম আল্লাহর নাম লিখে কিন্তু আমি সিদ্দিকের মনে চাচ্ছে আল্লাহর নামের পাশে আমার নবী মুস্তাফার নামে মুবারক খানাও লিখে দিতে আমি ওই খুদাইকারীকে বলে দিব সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ গেলেন
কোদাইকারীকে দিলেন বলে এখানে আল্লাহর নাম লিখবা পাশে সুন্দর করে আমার নবী মুস্তাফার নামে মোবারক লিখে দিবা বড় করে বলুন না সুবহানাল্লাহ তো এই জিনিসের কাজ যদি খামার দোয়ার আব্দান অনেক কাম কিছু যদি উগ্র মিস্ত্রিরা আব্দান মিস্ত্রি বে আবার কত তারিখ নদী বই জানিবেন ডেলিভারি রক্ত তারিখ আসে না নাই বড় করে বলেন না আসে নাই আসে তারিখ অনুযায়ী সিদ্দিক আকবর গেলেন ওই আন্টি মুবারক খানা নিয়ে আমার নবী মুস্তাফার দরবারে আসলেন আসার পরে আমার নবী মুস্তাফাকে ওই আন্টি মুবারক খানা বুঝিয়ে দিলেন বড় করে বলুন না সুবহানাল্লাহ সুন্দর করে আমার নবী মুস্তাফা ওই আন্টি মুবারক যখন খুললেন আমার নবী এবার সিদ্দিককে আকবরকে এলান দিতে লাগলেন বলে সিদ্দিক তোমাকে বলেছিলাম শুধুমাত্র এখানে আল্লাহর নাম লেখার জন্য কিন্তু এখানে দেখতেছি নাম তো তিনটা সুবহানাল্লাহ লিখতে বলেছিলেন কয়টা বলেন না লিখতে বলেছেন কয়টা কিন্তু নাম আছে এখন কয়টা তিনটা আজিব মহামেলা এবার আবু বকর সিদ্দিক এলান দিতে লাগলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছিলেন আল্লাহর নাম লিখে দেওয়ার জন্য আমি যখন ভালোভাবে চিন্তা করলাম আমি আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছি আল্লাহ যেখানে আল্লাহর নাম দিয়েছেন সেখানে আপনি নবীর নাম আল্লাহ বাদ দেই নাই জান্নাতের পাতায় পাতায় আপনি নবী মুস্তাফার নামে মোবারক সুবহানাল্লাহ বলেন না বলে যেদিকে আল্লাহ সেই দিকে আপনি নবী মুস্তাফার নাম আমি সিদ্দিক আকবর দেখেছি সেই জন্য আপনার প্রতি ভালোবেসে আমি ওই খোদাই তারিখে বলেছিলাম আল্লাহর নামের পাশে আপনি নবী মুস্তাফার নামে মোবারক লিখে দিতে বড় করে বলেন সুবহানাল্লাহ বলে ঠিক আছে আমার মহব্বতের কারণে বলেছে লিখে দিয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমি নবী মুস্তাফার নামে মোবারকের পাশে তুমি সিদ্দিক আকবর না সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন ওই মুকুলতে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিন আমার নবী মুস্তাফাকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সিদ্দিককে বলেছিলেন খোদাইকারীকে শুধুমাত্র আল্লাহর নাম লিখে দেওয়ার জন্য সিদ্দিক আপনাকে মহব্বত করে আল্লাহ নামের পাশে আপনি নবীর নামে মোবারক লিখে দিতে বলেছে আল্লাহর কাছে এই ঘটনাটা বড় বেশি ভালো লেগেছে সিদ্দিক আকবরের মহব্বত আল্লাহর দরবারে কবুল হয়েছে সেই জন্য আমার আল্লাহ আমি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিল আমি জিবরাইল আমিন আপনি নবী মুস্তাফার নামের পাশে সিদ্দিক আকবরের নাম আমি জিবরাইল আমিন লিখে দিয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য ভালোবাসতে আমার নবীকে মহব্বত করলে লাভ আছে না ক্ষতি আছে একটু বড় করে বলে না লাভ আছে না ক্ষতি আছে লাভ আছে আমার নবী মুস্তাফাকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই আছে আমার নবীকে যদি মহব্বত করেন আল্লাহ আপনার শান আমার এমনিতে বাড়িয়ে দিবে বড় করে বলেন না সুবহানাল্লাহ সেজন্য শায়ের বলেন ইশকের মামলা বলো বুঝে কই যাও বুঝতে বললে সর্বপ্রথম এশক প্রয়োজন যারা এসেছেন বসেছেন সকলের শুকরিয়া আদায় করছি আমাদের অসংখ্য ওলামায়ে কেরাম মঞ্চের তশরিফ ফরমা ওনাদের বসিয়ে রেখে আসলে দীর্ঘক্ষণ আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় ইতিমধ্যে আমি সময় অনেক বেশি নিয়ে নিয়েছি সেই জন্য ইন্তেজামিয়া কমিটির কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি প্রার্থনা করছি ইনশাল্লাহ Oh yeah.
যাচ্ছেন আল্লাহর বান্দা বসো নবীর জলসাতে মন ভরিয়া পড়ো দরুদ ভরবে কলবনোরতে নামাজে পড়ে সদা দুনিয়ার সোলা নামে মোবারক লব পর খাজা পিয়া কা আজি ভি হে আর কল ভি রহে গা সদা দুনিয়া जान जिगर है ख्वाजा सच पहुंचो तो मेरा दिल में मकबूल नजर है ख्वाजा माहे रजब ओ में ख्वाजा का मेला अजीब है بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه شكلي أمر شد شتي زبان قولي نات مصطفى صلى الله عليه وسلم পরিবেশন করার চেষ্টা করবেন চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের গো সবাই মুসলিম হয়ে যায় চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের গন সবাই মুসলিম হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়ালু নবী আর জবান খুলে বলি মারহাবা মারহাবা দয়ালু নবী মারহাবা 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 প্রাণের নবী আর আওয়াজে বলি প্রাণের নবী বারো সূর্যের তাপ পড়িবে হাশরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে শাফায়াতের কন্ডারি নবী মুস্তাফা শাফায়াতের কন্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়ালু নবী মাশাআল্লাহ মারহাবা মারহাবা দয়ালু নবী মারহাবা মারহাবা
মরহাবা প্রাণের নবী হাবা জানের নবী আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় অত্র মাদ্রাসার সালানা জলসা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত প্রধান ওয়াইস রাউজান দারুল ইসলাম কামিল এম মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাবে মাওলানা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরী সাহেব কিবলা মুদাজিলুল আলী আজকের নূরানী ইমানি মাহফিলে আমন্ত্রিত অসংখ্য ওলামায়ে কেরাম বিশেষ করে আজকের নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সদর জলসা গাউসে কমিটি বাংলাদেশ কাউখালী উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক সওদাগর সহ মঞ্চে আসীন অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা মুরব্বী বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা নওজোয়ান বন্ধুরা মাইকের অ্যানাউন্স যতটুকু যাচ্ছে পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলে সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় সংক্ষিপ্ততার কারণে মঞ্চে আসীন উপযুক্ত ওলামায়ে কেরামের নাম আমি নিতে পারিনি সেজন্য সর্বপ্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ওনাদের প্রতি ওনাদের কদমে বিনীত আরজ থাকবে সময় যেহেতু সংক্ষিপ্ত অসংখ্য ওলামায়ে কেরাম বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে তন্মধ্যেও আমি গুণাগার এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি হাজিরা দিতে পেরেছি আপনারাও এসেছেন আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে মওলায়ে কায়নাতের দরবারে শুকরিয়া আদায়ার্থে একবার সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি রাসূলে আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না উপযুক্ত ওলামায়ে কেরামকে বসিয়ে রেখে আলোচনা করার মতো কোনো কোয়ালিটি কোনো যোগ্যতা আমি গুণাগারের নাই তবু আপনাদের সপক্ষে খুব অল্প সময় আমি শেষ করব আরস রাখবো এলাকাবাসীর প্রতি আজকের এই তারিখটা মহান একটি তারিখ আমার রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন পাঁচটি রাতের মধ্যে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তন্মধ্যে রজব মাসের পহেলা তারিখ আজকের এই তারিখের মধ্যে বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে জানে আল্লাহ এই রজব মাসের পহেলা তারিখের উসিলায় আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দেয় বড় করে বলুন না সুবহানাল্লাহ তো এত গুরুত্বপূর্ণ মর্তবাপূর্ণ রাত এলাকাবাসী পেয়েছেন তন্মধ্যে আমাদের মাদ্রাসা পরিচালনা পরিষদ আপনাদেরকে এবাদতে যাতে আজকের রাতটুকু কাটাইতে পারেন সে ব্যবস্থাও করে দিয়েছেন সেজন্য আমরা খুশি না বেজার আর ডর করে হরে খুশি না বেজার খুশি আরেকবার আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আপনারা লিফলেটের মধ্যে দেখতে পেয়েছেন আজকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ উনি আমার নবী পাকের কলেমা আগে পড়েছেন বিদায় দুনিয়ার জমিনে তিনি নবী রাসূলের পরে মানুষের মধ্যে সর্বোচ্চ স্থান যদি কোন মানুষের থাকে সেটা সৈয়দনা সিদ্দিক আকবরের বড় করে বলুন না সুবহানাল্লাহ সেজন্য আগে আসলে লাভ না ক্ষতি বলেন না আগে আসলে লাভ না ক্ষতি লাভ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে এসেছেন বিদায় আবার নবী নবুয়তের জমানে এলান দিয়ে দিয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া আল্লাহর নবী রাসূল মুরসাল গায়রে মুরসালের পরে যদি পৃথিবীতে কোন মানুষ সবচেয়ে বেশি সম্মানিত হয় তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে বলুন না সুবহানাল্লাহ ইনার অনেক শান আমার আপনারা উলামায়ে কেরামের জবানে শুনতে পারবেন দেখেন আবু বকর সিদ্দিককে আল্লাহ কেমন মর্তবা দিয়েছেন একদিন
ভরপুর মজলিস আমার নবী মুস্তাফার ভরপুর মজলিসে একজন অন্ধ মানুষ এসে উপস্থিত হয়েছেন অন্ধের মধ্যে পার্থক্য আজানা নাই আছে হন না অন্ধের মধ্যে পার্থক্য আজানা নাই আছে কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্টের কারণে নিজের চোখ হারিয়ে ফেলেছে আবার কিছু মানুষ আছে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসার সময় জন্মগতভাবে অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছে ওই রকম মানুষ আছে না আছে বলে না আছে না নাই আছে আমার নবী পাকের নূরানী মজলিসে হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত ওই মজলিসে হঠাৎ করে একজন মানুষের আগমন হলো যে মানুষ জন্মের পর থেকে জীবনে কখনো চোখে দেখে নাই জীবনে কখনো চোখে দেখে নাই অর্থাৎ জন্মগতভাবে অন্ধ ওই মানুষ এসে আমার নবী মুস্তাফার মজলিসের মধ্যে দাঁড়ালেন দাঁড়ানোর পরে ওই ব্যক্তি ঘোষণা দিতে লাগলেন এই আমার নবী পাকের মজলিসে আমার নবীকে বড় বেশি মহব্বত করো ওই রকম মানুষ যদি থাকো আমি অন্ধ মানুষকে সাহায্য করার জন্য আমার নবীর মহব্বতের বদলায় কোন মানুষ যদি থেকে থাকো ওই মানুষ কানা দাঁড়িয়ে যাও বড় করে বলেন সুবহানাল্লাহ বলে আমার নবীকে মহব্বত করো এই মহব্বতের বদলায় আমাকে সাহায্য করবে এই মজলিসে যদি ওই রকম কোন ব্যক্তি থাকেন সাহাবায়ে কেরাম থাকেন আপনি দাঁড়িয়ে যান বড় করে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি নাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেলেন বড় করে বলুন না সুবহানাল্লাহ ওই ব্যক্তি এবার এলান দিতে লাগলেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি এবারে বলতে লাগলেন ইয়া আবা বকর আপনি তো আমার নবীকে বড় বেশি মহব্বত করেন আবু বকর সিদ্দিক আমার ঘরের মধ্যে আমার পরিবার পরিজন অনেক দিন যাবত খানা পিনা করে নাই ওগো আবু বকর সিদ্দিক তুমি যদি আমার নবীকে বড় বেশি মহব্বত করে থাকো ওই মহব্বতের বদলায় আমাকে তুমি খাবার দিয়ে সাহায্য করো ওই খাবার আমি নিয়ে আমার পরিবার পরিজনের মুখের মধ্যে তুলে দিয়ে আমার পরিবার পরিজনের ক্ষুধাটা আমি নিবারণ করব বড় করে বলেন সুবহানাল্লাহ দৌড়ে গেলেন খাবার নিয়ে আসলেন দিয়ে দিলেন প্রথম নাম্বার শর্ত তিনি পূরণ করলেন এবার ওই মানুষ আবার এলাম দিতে লাগলেন ইমামে জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে কতই না সুন্দরভাবে এলাম দিতেছেন ওই মানুষটা এবার আরজিতে দিতে লাগলেন ও আবু বকর সিদ্দিক আপনি যদি আমার নবীকে বেশি ভালোবাসেন ওই ভালোবাসার বদলায় আমি অন্ধ মানুষ আপনি সিদ্দিক আকবরের নূরানি দাড়ি মুবারক একটু ধরতে চাই সুবহানাল্লাহ বলেন না কি দেখতে সাথে দাড়ি মুবারক বলেন না কি ধরবে দাড়ি মুবারক আপনি যদি আমার নবীকে মহব্বত করেন ওই মহব্বতের বদলায় আপনি সিদ্দিকের নূরানি দাড়ি মুবারক খানা আমি একবার ধরতে চাই বড় করে বলুন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে ওই অন্ধ মানুষ যে জীবনে কখনো চোখে দেখে না আমার সিদ্দিক আকবরের নূরানি দাড়ি মুবারক তিনি ধরলেন সুবহানাল্লাহ বলেন না দাড়ি মুবারক ধরে ওই মানুষ কিন্তু বসে থাকে নাই একদিকে সৈয়দনা আবু বকর সিদ্দিকের দাড়ি মুবারক তিনি ধরলেন অপরদিকে ওই মানুষের হাত আমার আল্লাহর দরবারে উত্তোলন করে দিলেন বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছেন বলে আল্লাহ রে তোমার নবীকে বড় বেশি মহব্বত করে তোমার নবীর আপন বন্ধু সিদ্দিক আকবরের নূরানি দাড়ি মুবারকের উসিলা দিয়ে তুমি খোদার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ রে এই সিদ্দিক আকবরের নূরানি দাড়ি মুবারকের উসিলায় আমি অন্ধ মানুষের চোখ আল্লাহ তুমি ভালো করে দাও বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুরাদ শেষ করতে দেরি নাই
মুনাজাত শেষ করার দেরি নাই ওই অন্ধ মানুষের চোখ হঠাৎ করে ভালো হয়ে গেল আমার নবী মুস্তাফার মজলিসের সমস্ত সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিলেন আবু বকর সিদ্দিকের তারে মুবারকের কারণে ওই জন্মগত অন্ধ মানুষের চোখ ভালো হয়ে গেল ওই এই যখন অবস্থা ওই টাইমে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ওই মজলিসের মধ্যে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল আমিন আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল আমিন আমার নবীকে বলতে লাগলেন লাউ আকসামা আলা কুল্লি আমা বিহুরমতি সাইবতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা রাদ্দতু আলাইহি বসরাহু ওয়া মা তারাক্তু আলা ওয়াজহিল আরদে আমা বড় করে বলেন সুবহানাল্লাহ ওই জিবরাইল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই অন্ধ মানুষ শুধুমাত্র নিজের চোখের জন্য দোয়া করেছে এই অন্ধ মানুষ যদি আজকে আবু বকর সিদ্দিকের নূরানি দারে মুবারককে উসিলা বানিয়ে যদি পৃথিবীর জমিনের সমস্ত অন্ধ মানুষের জন্য দোয়া করত সিদ্দিক আকবরের দারে মুবারকের উসিলায় আল্লাহ আজকে পৃথিবীর সমস্ত অন্ধ মানুষের চোখ খুলে দিত বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তো সেই জন্য ওনার যে আপনারা উরসে পাক করতেছেন উরসে সিদ্দিকে আকবর করতেছেন সেজন্য আপনারা খুশি না বেজার তো বড় করে বলেন না খুশি না বেজার আল্লাহ আমাদেরকে হুজুর সিদ্দিক আকবরের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক বড় করে বলুন আমিন এত দূর সরে পড়েন সালাতুন ইয়া আর মহব্বত আওয়াজে পড়ুন সালাতুন ইয়া রাসূল মুসলমান হয়েছেন শুধু তাই নয় আমার আবু বকর সিদ্দিককে আমার নবী দুনিয়ার জমিনে মানুষের মধ্যে সর্বোচ্চ মকামে আসীন করেছেন ঠিক না বেজি আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাবো আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন বাহিরে রহমত নাই মাহফিলের ভিতরে রহমত মাহফিলের ভিতরে রহমত অযথা বাহির থেকে আমাদেরকে আপনারা না দেখে ভিতরে চলে আসেন আল্লাহর নবীর মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি এই মহব্বতের জিরায় আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন আর দুধ রসই করেন সালাতুন ইয়া তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন আমার নবীকে আমরা আপন হিসাবে পেতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না দেখেন বাবারা একটা কথা সব সময় মনে রাখবেন এই দুনিয়া চিরস্থায়ী নয় একদিন না একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর দেশে যেতে হবে যেতে হবে না আমাদের সবাইকে কবর দেশে যেতে হবে বাবারা কবরে যাওয়ার আগে আপনি কবরের সামানগুলো জোগাড় করে যদি আপনি কবরে যেতে পারেন আমার নবী মুস্তাফার শরীয়ত অনুযায়ী আপনার জীবন যদি আপনি পরিচালিত করতে পারেন আমার নবী কবরে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে আমার নবী উম্মত হিসাবে পরিচয় দিবে এই পরিচয়ের কারণে আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বড় করে বলেন সুবহানাল্লাহ জিকির করেন একটু হাসবি রব্বি জাল্লাল লা মা ফি কলবি নূর মুহাম্মদ আমার বাবারা দেখেন আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করব আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এলান দিচ্ছেন, আমার নবী বলতে লাগলেন আখের জামানায় এমন একটি সময় চলে আসবে যেই সময়ে আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে মহব্বত করতে গিয়ে অপর পাঁচটা জিনিসের কথা ভুলে যাবে। কয়টা জিনিসকে মহব্বত করতে গিয়ে? পাঁচটা জিনিসকে মহব্বত করতে গিয়ে আর পাঁচটা জিনিসের কথা মানুষ ভুলে যাবে বলেন না, আর পাঁচটা জিনিসের কথা মানুষ ভুলে যাবে। আমার নবী সর্বপ্রথমে এলান দিচ্ছেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, আখির জামানায় আমার উম্মতের মধ্যে এমন কতগুলো লোক আসবে যে লোকগুলা তারা দুনিয়াকে ভালোবাসবে, ওই মানুষগুলা যে কবরে যাবে, ওই মানুষগুলা যে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে উঠতে হবে, ওই কথাগুলা আখির জামানায় কিছু লোক ভুলে যাবে, ঠিক না বেটি? এইরকম এখন চলতেছে না? চলতেছে ইসলামী জলসার মধ্যে, ভালো কাজের মধ্যে মানুষকে সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন নাচ গানের যখন ব্যবস্থা করা হয় সেখানে দেখবেন হাজার হাজার মানুষ। দেখেন দুই নম্বরে আমার নবী এলান দিচ্ছেন ওয়ায়ুবে পোনা দাওরা ওয়ায়ানসাউনাল কুবুরা, আখির জামানায় এমন সময় চলে আসবে যে সময়ে মানুষ নিজের ঘর বাড়িকে বেশি মহব্বত করতে গিয়ে কবরের কথা ভুলে যাবে, মানুষ নিজের ঘরকে এমন ভাবে সৌন্দর্য মণ্ডিত করবে ওই মানুষগুলাকে যে একবার কবরের মধ্যে যেতে হবে, ওই কথাটা মানুষ ভুলে যাবে, ঠিক না বেটি? দেখেন আমার নবী তিন নম্বরে কতই না সুন্দর ভাবে এলান দিচ্ছেন ওয়ায়ুবে পুনাল মানা ওয়ায়ানসানুল হিসাবা, আখরি জামানায় এমন একটি সময় চলে আসবে আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন ভাবে টাকা পয়সা ইনকাম করবে, ওই টাকাগুলো কি হারাম নাকি হালাল ওই দিকে মানুষ দৃষ্টিপাত করবে না, হারাম হলেও নিজের পকেটে নিবে, হালাল হলেও নিজের পকেটে নিবে, হালাল এবং হারামকে সংমিশ্রণ করে ওই মানুষ টাকার পাহাড়ে করবে, কিন্তু ওই টাকাগুলোর যে হিসাব দিতে হবে ওই কথাটা আগ্রি জমানাই মানুষ ভুলে যাবে, ঠিক না বেটি? দেখেন এবার চার নম্বরে আমার নবী মুস্তফা নবুয়তের জবানে কতই না সুন্দর ভাবে এলান দিচ্ছেন, আমার নবী বলতেছেন আগ্রি জমানাই এমন একটি সময় চলে আসবে ওই সময়ে মানুষ পরিবার পরিজনকে মহব্বত করতে গিয়ে জান্নাতের কথা মানুষ ভুলে যাবে, পরিবার পরিজনের জন্য অযথ মানুষ ব্যয় করবে, ইসলামী কোনো কাজের জন্য যদি ওই মানুষের কাছ থেকে কিছু চাওয়া হয় ওই সময়ে মানুষ বহিরতার পরিচয় দিবে, ঠিক না বেটি? দেখেন পাঁচ নম্বরে আমার নবী কতই না সুন্দর ভাবে এলান দিচ্ছেন এমন একটা সময় চলে আসবে যে সময়ে মানুষ নিজের নফসকে মহব্বত করবে, নিজেকে নিজে ভালোবাসবে, কিন্তু ওই মানুষ নিজেকে ভালোবাসতে গিয়ে আল্লাহ যে তার উপরে কতগুলা ফরজ বিধান দিয়েছেন, কতগুলা কাজ অত্যাবশ্যক করে দিয়েছেন ওই কথাগুলা মানুষ ভুলে যাবে, ঠিক না বেটি? এই জিনিসগুলো এখন আমাদের সমাজে চলতেছে না, চলতেছে আল্লাহ ওই জিনিসগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুক, বড় করে বলেন আমিন। দরশরে পড়ান সালাতুন ইয়া সালাম সালাম ইয়া আর মহব্বত রাজ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী করার মালা নবী ছাড়া নাই সাহারা সলা দুনিয়া
আমার বাবারা কিয়ামতের ময়দান নিশ্চয় একদিন কায়েম হবে কি হবে না কিয়ামত আসে না নাই নরকের আসে না নাই আগুন ডালা আকাশ হবে রোজে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে সবাই খুঁজবে ছায়া কোন কানে খুঁজবে ছায়া কোন কানে সেদিন তোমার ছায়া হবে তিনি মরুর সাহারা ও গো মদিনা মনোয়ার আগে ও গো মদিনা মনোয়ার ও গো মদিনা মনোয়ার আগে ও গো মদিনা আমার বাবারা নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানের দিন কায়েম হবে বাবারা কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে নিজের গ্রামের সমুদ্রের মধ্যে আমি আপনি সবাই সাঁতরাতে থাকবো আমার নবী এলান দিয়ে দিয়েছেন ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তার আরশ আজিমের নিচে সাত প্রকারের মানুষকে কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন বড় করে বলেন সুবহানাল্লাহ কয় প্রকারের মানুষ আপনাদের মনোযোগ নাই আমি দেখতেছি একটু বড় করে বলেন আমি শেষ করে দিচ্ছি কয় প্রকারের মানুষ সাত প্রকারের মানুষকে কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার আরশ আজিমের নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ বলেন না আমার নবী নবুয়তের জবানে কতই না সুন্দরভাবে ইনাম দিচ্ছে আমার নবী বলতেছেন এক নম্বরে ইমামুল আদেল দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পেয়ে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে দেশের মধ্যে সুশাসন যারা প্রতিষ্ঠা করেছে ওই সমস্ত রাজা বাদশাকে আমার আল্লাহ আরশ আজিমের নিচে কঠিন কিয়ামতের ময়দানে ছায়া দিবে বড় করে বলেন সুবহানাল্লাহ কয় প্রকার গেল এক প্রকার আরো জোরে বলেন না কয় প্রকার দুই নম্বরে একটু খেয়াল করেন বাবা আমার নবী কত এনে সুন্দরভাবে ইনাম দিচ্ছেন ওয়াসাহাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা আমার নবী কত এনে সুন্দরভাবে ইনাম দিচ্ছেন দুই নম্বরে দুনিয়ার জমিনে সেই যুবক জুবান কালে সেই যুবক তার যৌবন কালকে আমার আল্লাহর ইবাদত বন্দেগির মধ্যে কাটিয়ে দিয়েছে এলাকার মধ্যে মাহফিল চলতেছে ওই যুবক ঘরের মধ্যে বসে নাই মোবাইল নিয়ে ফেসবুক এর মধ্যে ব্যস্ত নাই ওই যুবক চায়ের দোকানে চায়ের আড্ডার মধ্যে বসে থাকে নাই ওই যুবক ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকে নাই যে যুবক তার জীবনকাল ইবাদতের মধ্যে চালাবে ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে দিবে আমার নবী মুস্তাফার সুন্নত অনুযায়ী মুখের মধ্যে দাড়ি রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিকঠাক মতো রমজানের রোজা রাখবে আমার নবী বলতেছেন ওই যুবকগুলাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বড় করে বলেন সুবহানাল্লাহ দেখেন তৃতীয় নম্বরে আমার নবী কত এনে সুন্দর ভাবে ইনাম দিচ্ছেন আমার নবী বলতেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু দামআম মান খাশিয়াল্লাহি তাআলা বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী কতই না সুন্দর ভাবে এরাম দিচ্ছেন আমার নবী বলতে লাগলেন যে যুবক দুনিয়ার জমিনে সে ঘরের মধ্যে একা একা সময়ে ওই যুবক নিজের নফসকে কন্ট্রোল করে বাসায় যখন বাসা যখন খালি পরিবার পরিজন যখন তার বাসার মধ্যে নাই
ওই যুবক যদি ওই টাইমে যদি একা থাকে, একা টাইমে নিজের নফসকে কন্ট্রোল করে, ওই যুবক যদি ওই টাইমে আল্লাহর জিকির করে, আমার নবী মুস্তফার উপরে দরুদ শরীফ পড়ে, দেহায়াপনার মধ্যে নিজেকে লিপ্ত না রাখে, ওই টাইমে যদি সেই যুবক আমার আল্লাহকে রাজি করতে পারে, আমার নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারে, আমার নবী মুস্তফা নবুয়তের জবানে এলান দিয়ে দিয়েছেন, ওই যুবককে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তার আরশ আজিমের নিচে ছায়া দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাসার মধ্যে একা, ওই একা সময়টাকে যদি কাজে লাগিয়ে যদি আপনি ইবাদত বন্দেগি করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশ আজিমের নিচে আপনাকে ছায়া দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া আর মহব্বত রাজ সালাতুনিয়া রাসূলুল্লাহ। আমার বাবারা খেয়াল করেন, আমার নবী এলান দিতে লাগলেন চার নম্বরে, ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন বিল মসজিদি হাত্তা ইয়ারজিয়া ইলাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চার নম্বরে কতই না সুন্দরভাবে এলান দিতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন কোন মানুষ যে মানুষ ফজরের নামাজ পড়েছে মসজিদে গিয়ে বাজামাত নামাজ আদায় করেছে, ওই মানুষের অন্তরটা মসজিদের সাথে লাগানো, কখন মুয়াজ্জিন মসজিদের মিনারে সুহুরের আজান দিবে। আমি তো ফজরের নামাজ আদায় করেছি, না জানি আল্লাহ আমার কপালে জোহর রাখবে কিনা, কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আমি কখন মসজিদে যাব, আমি কখন নামাজ আদায় করব। এইভাবে যদি কোনো মানুষের কোনো মুসলমানের অন্তর যদি আল্লাহর করে মসজিদের সাথে তাল্লুক থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আর ওয়াক্ত নামাজের জন্য যদি কোনো বান্দার অন্তরে যদি ওই নামাজের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আল্লাহর করে মসজিদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আমার নবী মুস্তাফা এলান দিয়ে দিয়েছেন ওই সমস্ত মানুষকে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তার আরশ আজিমের নিচে ছায়া দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন জান্নাত মে মাকা আপনা বানা তিগে নামাজি, জান্নাত মে মাকা আপনা বানা তিগে নামাজি, মসজিদ মে বড়ে শোক সে যা তিগে নামাজি। সালাতুনিয়া জুড়ে সালাতুনিয়া, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য খুলিবে ভাই, নামাজেতে খোদার দিদার ভাগ্য খুলিবে। সালাতুনিয়া কয় নম্বর গিয়েছে? সাত নম্বর, মাশাআল্লাহ। কয় নম্বর গিয়েছে? চার নম্বর, পাঁচ নম্বরে আমার নবী কতই না সুন্দর ভাবে নবুয়তের জবানে এলান দিচ্ছে, আমার নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফালাম তাআলাম শিমালুহু বিমা সানাত ইয়ামিনুহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাঁচ নম্বরে ওই মানুষের কথা নবুয়তের জবানে এলান